আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি সবাই ভালো আছেন। ওয়েলকাম জানাচ্ছি আমার হেলথ টিপ চ্যানেলে। তো আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব মেয়াদহীন লিপস্টিক ব্যবহারে মারাত্মক বিপদ হতে পারে, যেভাবে চিনবেন মেয়াদহীন লিপস্টিক সেই বিষয় নিয়ে। সব নারী কমবেশি লিপস্টিক ব্যবহার করেন, তবে ব্যবহারের আগে কি কখনো লিপস্টিকের মেয়াদ আছে কিনা তা খেয়াল করে দেখেন। আবার অনেকেই জেনে বুঝে এমন লিপস্টিক দীর্ঘদিন ধরে ব্যবহার করেন, তবে জানেন কি মেয়াদ উত্তীর্ণ লিপস্টিক ব্যবহারে মস্তিষ্কের ক্ষতি হতে পারে। এছাড়াও বিভিন্ন রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি বেড়ে যায়। অন্যান্য প্রসাধনীর মতোই লিপস্টিকেরও একটি শেলফ লাইফ আছে। একটি ভালো ব্র্যান্ডের লিপস্টিক প্রায় 12 থেকে 18 মাস স্থায়ী হয়, তবে অনেকেই বছরের পর বছর ধরে একই লিপস্টিক ব্যবহার করেন। আবার অনেকেরই মেয়াদ উত্তীর্ণ লিপস্টিক কীভাবে চিনবেন সে বিষয়ে ধারণা নেই। চলুন তবে জেনে নেওয়া যাক কীভাবে চিনবেন একটি পুরনো বা মেয়াদ উত্তীর্ণ লিপস্টিক। লিপস্টিকের গায়ে মেয়াদ উত্তীর্ণের তারিখ লেখা আছে কিনা তা পরীক্ষা করা, এর গন্ধ লক্ষ্য করুন। মেয়াদহীন লিপস্টিকে খুব পুরানো ও অদ্ভুত গন্ধ হতে পারে। লিপস্টিকটি সহজেই ঠোঁটে লাগছে নাকি শুকনো হয়ে গেছে তা লক্ষ্য করুন। মেয়াদ উত্তীর্ণ লিপস্টিক ব্যবহারে যেসব রোগ হতে পারে। মেয়াদ উত্তীর্ণ লিপস্টিকে ক্ষতিকর ব্যাকটেরিয়া থাকে, যা মুখের ভেতরে ও চারপাশে চুলকানির কারণ হতে পারে। লিপস্টিকে ল্যানোনিল আছে, যা অ্যালার্জির কারণ, ফলে ঠোঁটে শুষ্কতা, চুলকানি ও ব্যথা হতে পারে। মেয়াদ উত্তীর্ণ লিপস্টিকে উপস্থিত ল্যানোনিনের শক্তিশালী শোষণ ক্ষমতা আছে। এটি বাতাস থেকে ধুলো, ব্যাকটেরিয়া, ভাইরাস সহ ক্ষতিকর উপাদান সহজেই শোষণ করতে পারে। আপনি যখন লিপস্টিক লাগানো অবস্থায় পানি খাবেন, তখন শরীরে সব ক্ষতিকর উপাদান প্রবেশ করতে পারে, ফলে শরীর অসুস্থ হতে পারে। এছাড়াও লিপস্টিকে থাকে প্রচুর পরিমাণে সীসা ও ক্যাডমিয়াম। মেয়াদ উত্তীর্ণ লিপস্টিক ব্যবহার করলে সীসার বিষক্রিয়া হতে পারে। এছাড়াও রেনাল ফেলিওর, অ্যানিমিয়া, মস্তিষ্কের ক্ষতি, এমনকি মস্তিষ্কের নিরুপেধিও হতে পারে। লিপস্টিকে থাকে প্রিজারভেটিভ ও বিএইচএ ক্ষতিকারক পদার্থ, কার্সিনোজেন। এসব ক্ষতিকর উপাদান মেয়াদ উত্তীর্ণ হলে বিষক্রিয়ার সৃষ্টি হতে পারে। এমন লিপস্টিক দীর্ঘদিন ব্যবহারে স্তন টিউমারও হতে পারে। তাই মেয়াদ উত্তীর্ণ লিপস্টিক ব্যবহারের আগে 10 বার ভাবুন। খেয়াল রাখবেন সৌন্দর্য বাড়াতে শরীরের ক্ষতি ডেকে আনবেন না। আর যদি এমন লিপস্টিক ব্যবহার কখনো করে থাকেন, তাহলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন। তো ভিউয়ার্স, আজ এ পর্যন্তই। আজকের আলোচনা এখানেই শেষ করছি। আশা করছি ভিডিওটি থেকে আপনাদেরকে উপকৃত করতে পেরেছি। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন, এরকম নিউ নিউ হেলথ টিপস পাওয়ার জন্য। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।